আর্জেন্টিনার সবথেকে হ্যান্ডসাম এবং কিউট প্লেয়ার হচ্ছে পাওলো দিবালা, যাকে কিনা হাজার মেয়ের ক্রাশ বলা হয়। তো আপনারা হয়তো পাওলো দিবালার চেহারার উপরে অনেকেই ক্রাশ খেয়ে বসে আছেন, কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না পাওলো দিবালার লাইফস্টাইল সম্পর্কে। পাওলো দিবালা কত টাকার মালিক এবং কি কি গাড়ি ব্যবহার করে থাকে আপনাদের উদ্দেশ্যে বলে দিই, পাওলো দিবালা একজন শৌখিন ফুটবলার, মানে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং নেইমার জুনিয়রের মতো পাওলো দিবালাও কিন্তু বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করে। পাওলো দিবালার কাছে পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস গাড়িগুলো রয়েছে। তো যাই হোক, আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা পাওলো দিবালা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো যেমনটা জানেন, পাওলো দিবালা আর্জেন্টিনা ফুটবল দলের অন্যতম সেরা একজন খেলোয়াড়। ফুটবল খেলে এবং বিভিন্ন পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে এবং বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করে সারা জীবনে মোট আয় করেছেন $40 মিলিয়ন, বাংলাদেশি টাকায় মোটামুটি 360 কোটি টাকা। মানে বর্তমানে পাওলো দিবালা 360 কোটি টাকার মালিক। তবে আমার মনে হয় পাওলো দিবালা আরো সম্পত্তি বেশি হওয়ার কথা ছিল, কিন্তু পাওলো দিবালা অনেক বিলাসী একজন ফুটবলার, যার কারণে তিনি বন্ধু বান্ধব এবং পার্টি করতে বেশি পছন্দ করে থাকেন। তো যাই হোক, এক নজরে দেখে আসি পাওলো দিবালা কি কি গাড়ি ব্যবহার করে থাকেন। পাওলো দিবালার সব থেকে দামি গাড়িটি হচ্ছে বুগাটি চিরন, যেটি কিনা ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে রয়েছে, এবং পৃথিবীর সব থেকে দ্রুততম গাড়ির মধ্যে বুগাটি চিরন রয়েছে, যার সর্বোচ্চ গতি 400 কিলোমিটারের ওপরে, এবং বুগাটি চিরনের মূল্য প্রায় 30 কোটি টাকা। বলা হয়ে থাকে বুগাটি গাড়ির চাকার মূল্য লক্ষ লক্ষ টাকা হয়ে থাকে। বুগাটির একটি চাকার টাকা দিয়ে বাংলাদেশ কিংবা ভারতে একটি লাক্সারিয়াস গাড়ি কেনা যাবে। তাছাড়া পাওলো দিবালার কাছে রয়েছে একটি জিপ চিরন, এবং মজার ব্যাপারটি হচ্ছে পাওলো দিবালার আরেকটি সুপার কার হচ্ছে ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর এস রোডস্টার, মানে অ্যাভেন্টেডরের আপডেট মডেল হচ্ছে এটি, যেটি পৃথিবীর সব থেকে ধনী ফুটবলার যেমন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং জ্লাতান ইব্রাহিমোভিচের কাছে রয়েছে, এবং একটি সাধারণ ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডরের মূল্য প্রায় 7 কোটি টাকা। পাওলো দিবালা তার এই অ্যাভেন্টেডরটি নিজের মতো করে কাস্টমাইজ করে নিয়েছেন। এছাড়াও সব সময় ঘোরার জন্য পাওলো দিবালার কাছে রয়েছে একটি রেঞ্জ রোভার ভগ এসইউভি, যেটি কিনা পাওলো দিবালা সব সময় ব্যবহার করে থাকেন। তো এই গেল পাওলো দিবালার কার কালেকশন। তাছাড়া পাওলো দিবালা তার আয় করা টাকাগুলো বিভিন্ন খাতে ইনভেস্ট করে রেখেছেন। এটি হচ্ছে পাওলো দিবালার হাউস, যেটি কিনা আর্জেন্টিনাতে অবস্থিত। পাওলো দিবালার এই হাউসে বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে, যেমন রয়েছে সুইমিং পুল, রয়েছে একটি সুপার কিচেন, রয়েছে সুপার বাথরুম এবং ছোটখাটো জিমনেশিয়ামও রয়েছে। পাওলো দিবালার এই বাড়িটির মূল্য আনুমানিক 25 কোটি টাকা হবে। তো এবার পাওলো দিবালা সম্পর্কে আমরা ব্যক্তিগত কিছু তথ্য জেনে আসি। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, পাওলো দিবালা জন্মের আগেই তার বাবা ভবিষ্যৎবাণী করেছিল যে তার ছেলে একজন বড় ফুটবলার হবে, আর আজকে পাওলো দিবালা তার বাবার এই ভবিষ্যৎবাণী পূরণ করেছে। পাওলো দিবালার সম্পূর্ণ নাম হচ্ছে পাওলো এক্সিকুয়েল দিবালা, তাকে লা জোয়ালা বলেও ডাকা হয়, যার মানে হচ্ছে রত্ন। তবে ফুটবল প্রেমীদের কাছে তিনি পাওলো দিবালা নামেই সুপরিচিত। তিনি জন্মগ্রহণ করেছেন 1993 সালে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 29 বছর। বর্তমানে তিনি আর্জেন্টিনা জাতীয় দল ও সেরিয়া ক্লাব রোমায় একজন ফরওয়ার্ড হিসেবে খেলছেন। তার উচ্চতা হচ্ছে 5 ফুট 10 ইঞ্চি, এবং তার চেহারার কথা আর কিছু বললাম না, কারণ তার চেহারার প্রতি হাজার মেয়ে ক্রাশ খেয়ে বসে আছে। তবে কিছু ছেলেরাও ক্রাশ খেয়ে বসে আছে, যারা কিনা রংধনু পতাকার মধ্যে পড়ে। তিনি ক্লাবে এবং জাতীয় দলে 21 নম্বর জার্সি পরে খেলেন, তবে পূর্বে তিনি 10 নম্বর জার্সি পরে খেলতেন। পাওলো দিবালার বাবার নাম হচ্ছে অ্যাডলফ দিবালা, তবে আচ্ছা হওয়া অ্যাডলফ হিটলার হয়নি। তবে সেটা যাই হোক, তার মায়ের নাম হচ্ছে অ্যালিসিয়া ডি দিবালা, এবং তার মা বাবা কিন্তু আর্জেন্টিনার স্থায়ী বাসিন্দা নয়, মানে আর্জেন্টিনাতে তাদের জন্ম হয়নি, তারা পোল্যান্ড বংশোদ্ভূত। মানে পাওলো দিবালার বাবা মা প্রথমে পোল্যান্ডে বসবাস করতেন, পরে তারা আর্জেন্টিনাতে চলে আসেন। দিবালা তার বাবা মায়ের তৃতীয় সন্তান, এবং তার দুইটি বড় ভাই রয়েছে। তার বড় ভাই দুইটির নাম হচ্ছে গুস্তাভো দিবালা এবং মারিয়ানো দিবালা। পাওলো দিবালার বাবা তার জন্মের আগে ভবিষ্যৎবাণী করেছিল যে তার সন্তান বড় হয়ে একজন বড় ফুটবলার হবে, এবং মজার ব্যাপারটি হচ্ছে তার বাবাও একজন ফুটবলার ছিলেন, তবে ফুটবলার হিসেবে তিনি তার ক্যারিয়ারকে প্রতিষ্ঠিত করতে পারেনি। দিবালা যখন জন্মগ্রহণ করেন, তখন থেকে তার বাবা এটা ঠিক করে নেয় যে তাকে একজন বড় ফুটবলার তৈরি করবে, যার কারণে ছোটবেলা থেকে তাকে তার বাবা ফুটবলের প্রশিক্ষণ দিতে থাকে, এবং 14 বছর হতে হতে পাওলো দিবালা একজন ভালো ফুটবলার হয়ে ওঠে। তিনি 2011 সালে প্রথমবারের মতো ইনস্টিটিউট ডি কর্তোবা ক্লাবে যোগদান করেন। দিবালার বাবার অনেক স্বপ্ন ছিল তার ছেলেকে একজন বড় ফুটবলার হতে দেখবেন, কিন্তু দুর্ভাগ্যজনক বশত দিবালার বয়স যখন 15 বছর, তখন তার বাবা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান, আর তখন থেকে দিবালা তার বাবার স্বপ্ন পূরণে পুরোপুরি লেগে পড়েন। ইনস্টিটিউট অব ডি কর্দোবা ক্লাবের হয়ে কিছুদিন খেলার পরে 2012 সালে দিবালা ইতালীয় ক্লাব পালের মতে যোগ দেন। তার ক্লাব ক্যারিয়ারের কথা বললে এ পর্যন্ত তিনি বিভিন্ন ক্লাবের হয়ে 417টি ম্যাচ খেলেছেন, এবং 417টি ম্যাচ খেলে তিনি গোল করেছেন 152টি এবং 66টি অ্যাসিস্ট করেছেন। এবং বর্তমান আর্জেন্টিনার দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হচ্ছে পাওলো দিবালা। তবে
পাওলো দিবালার দাদা পোল্যান্ডের এবং তার নানি ইতালীয় হয় জাতীয় দলে তার প্রথমে ঢুকতে কিছুটা সমস্যা হয়েছিল কিন্তু পরবর্তীতে তিনি এটি পরিষ্কার করেন যে তিনি আর্জেন্টিনার হয়ে খেলবেন এবং আর্জেন্টিনাকে বিশ্বজয়ী করাই তার মূল উদ্দেশ্য দিবালা আর্জেন্টিনা অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 20 দলের হয়ে খেলেছেন তবে 2015 সালের 13 অক্টোবর প্যারাগুয়ের বিপক্ষে তিনি আর্জেন্টিনার মূল দলের হয়ে প্রথম ম্যাচটি খেলেন তবে 2022 সালের কাতার বিশ্বকাপে তিনি ইনজুরিতে ছিলেন তারপরও তাকে আর্জেন্টিনার স্কোয়াডে রাখা হয়েছিল গোল করার পর পাওলো দিবালা একটি অন্যরকম অঙ্গভঙ্গি করে থাকেন এবং সেটি হচ্ছে দিবালা মাক্স তার এই অঙ্গভঙ্গি দিবালা মাক্স নামে জনপ্রিয় তিনি গোল করার পরে তার হাতকে এভাবে মুখের উপরে রেখে দেয় এই বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমি এরকম করে থাকি কারণ আমাদের হাসি এবং দয়া না হারিয়ে যোদ্ধার মুখোশ পরে সংগ্রাম চালিয়ে যেতে হবে তবে এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে দিবালা বিবাহিত নাকি অবিবাহিত তবে যারা দিবালার প্রতি ক্রাশ রয়েছেন বিশেষ করে মেয়েদেরকে বলছে তাদের জন্য সুখবর রয়েছে যে দিবালা এখনো বিয়ে করেনি এবং তার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে অ্যান্তোলোনা ক্যাভালোরি যিনি কিনা দেখতে অতটাও ভালো না তাই মেয়েদের জন্য কিন্তু চান্স এখনো রয়েছে 2015 সাল থেকে দিবালা এই মডেলের সাথে সম্পর্কে জড়িয়ে রয়েছেন এবং বর্তমানে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মানে দিবালার প্রায় প্রত্যেকটি অনুষ্ঠানেই তার গার্লফ্রেন্ডকে দেখা যায় ইনস্টাগ্রামে দিবালার 50 মিলিয়নের উপরে ফলোয়ার রয়েছে এবং শুধুমাত্র ইনস্টাগ্রাম থেকে দিবালা প্রতি মাসে কোটি কোটি টাকা আয় করে থাকে তো বন্ধুরা এই ছিল পাওলো দিবালা সম্পর্কে একটি সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানাবেন আর যারা সাবস্ক্রাইব না করে চুপি চুপি পালিয়ে যাচ্ছেন তারা ভিডিওটি স্কিপ করার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ